আন্দোলন থেকে আমরা কি পেলাম এবং সমাজে জাগরণ কি হলো? হলো তো দেখতেই পাচ্ছেন, না হলে এমন দৃশ্য তো আমরা এর আগে দেখিনি। মানে আমার মাও বলছেন যে তার জীবদ্দশায় এরকম দৃশ্য দেখেননি, বা আমার মেয়েরাও এখন মিছিলে হাঁটছে, আমি নিজেও এই দৃশ্য দেখিনি। এটা অভূতপূর্ব, আনপ্রেসিডেন্টেড। এই যে আন্দোলন, এখানে বাঙালিরা প্রতিবাদের যে ভাষাটা সেটা কি খুঁজে পেলেন, বা এই যে অন্যায় অবিচারের যে শক্তি, সেই শক্তিটা অর্জন করলেন এই আন্দোলন থেকে? আমার মনে হয় অনেকদিন গা বাঁচিয়ে পিঠ বাঁচিয়ে, আমার তো হয়নি ওর হয়েছে, এইসব ভেবে আমরা চলেছি। আজকে হঠাৎ করে সবাই জেগে উঠেছে, আর কেউ ঘুমোবে না। আমি শুনতে পেলে এখানে সুদীপ্তা চক্রবর্তী রয়েছেন, আরেক অভিনেত্রী উষশ্রী চক্রবর্তী, আমরা তার সঙ্গে কথা বলে নেবো। উষশ্রী, এই যে আন্দোলন, আজকে হয়তো প্রথম পর্যায়টা শেষ হলো, এই আন্দোলন থেকে আমরা কি পেলাম, সমাজে যে জাগরণ, সেই জাগরণ কি হলো, কি মনে করেন? প্রথম কথা, কলকাতা শহরের অনেকাংশে বেঁকে যাওয়া শীত তারাটা সোজা হয়ে গেছে, এইটা হলো প্রথম পাওয়া। আমরা আমাদের জীবনের কমফর্ট জোন থেকে বেরিয়ে রাজপথে নেমেছি, দ্বিতীয় পাওয়া। সম্মিলিতভাবে আমরা অভয়ার বিচারের দিকে কড়া নজর রাখছি, এক চুলো এদিক ওদিক হলে আমরা আবার রাস্তায় নামবো, এই চাপ আমরা তৈরি করতে পেরেছি, তৃতীয় পাওয়া। আর জুনিয়ার ডাক্তাররা এই আন্দোলনের সামনের দিকে আছে, তাদের যে পাঁচ দফা দাবি তার বেশ খানিকটা পূরণ হয়েছে, সেটা পাওয়া। কিন্তু এগুলো সবই আংশিক পাওয়া। যদি কোনো রকম আজকে প্রথম পর্যায়ের আন্দোলনের রীতি, দ্বিতীয় পর্যায়ে শুরু। ডাক্তাররা কাজে ফিরছে, আমরা কাজে ফিরছি, কিন্তু কোন রকম যদি গণ্ডগোল জুনিয়র চিকিৎসকদের আজকে এই প্রতিবাদ মিছিল, একদিকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযান তারা করছেন, সেই মিছিলে বিশিষ্টরা যেমন সামিল হয়েছেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে প্রথম পর্যায়ে হয়তো শেষ হচ্ছে, কিন্তু প্রয়োজনে ভবিষ্যতে একইভাবে তারা প্রতিবাদ জানাবেন, পথে নামবেন। অন্যদিকে নাগরিক সমাজের আজকে রিলে মশাল মিছিল, বেশ কিছুক্ষণ আগে যে মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে, মশাল হাতে করে এগিয়ে চলেছেন বহু মানুষ সেই মিছিলের সঙ্গে। থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি অরিন্দমান বিশ্বাস। অরিন্দমান, এই মুহূর্তে কোন জায়গায় পৌঁছলো মিছিল? হ্যাঁ, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আমার পিছনে যে মশালের রিলে মিছিল, সেই মিছিল কিন্তু হাইল্যান্ড পার্ক থেকে 4:30 নাগাদ শুরু হয়েছে, সন্ধে 6টা বাজতে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত মিছিল রুবি মোড়ে পৌঁছয়নি। হাজার হাজার মানুষ, মূলত বিভিন্ন নাগরিক সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, তারা কিন্তু এই মিছিল হাঁটছে। তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা যে নোডাল পয়েন্ট রয়েছে, সেই নোডাল পয়েন্টগুলোকে ছুঁয়ে যাচ্ছে মিছিল, এবং সেই নোডাল পয়েন্ট থেকে কিন্তু এই যে মশাল, সেই মশাল কিন্তু হস্তান্তর হচ্ছে। হাইল্যান্ড পার্ক থেকে যে মিছিল শুরু হয়েছিল, প্রথম পর্যায়ে মুকুন্দপুর মেট্রো ফ্যাশন গাড়ির সামনে দাঁড়িয়েছে, তার পরের পর্যায়ে কিছুক্ষণ আগেই এই মিছিল থমকালো অভিষিক্তা মোড়ে, সেখানে আবার মশাল তুলে নিল অন্য এক দল, তারপর সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে রুবি মোড়ের দিকে, এরপর ভিআইপি বাজার, তারপর সেখান থেকে সায়েন্স সিটি, তারপর সেখান থেকে বেলেঘাটা, সেখান থেকে কিন্তু বেলেঘাটা হয়ে এনআরএস চলে যাবে, এনআরএস থেকে কিন্তু মৌলালি হয়ে মিছিল যাবে ন্যাশনাল মেডিকেল কলেজ, এবং তারপর সেখান থেকে মিছিল যাবে এসএসকেএম হাসপাতাল, তারপর পার্ক স্ট্রিট ধর্মতলা হয়ে যে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে মিছিল পৌঁছবে মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সবশেষে শ্যামবাজার, রাত 12টা নাগাদ কিন্তু শ্যামবাজারে পৌঁছানোর কথা এই মশাল রিলে মিছিল। কিন্তু যে গতিতে মিছিল এগোচ্ছে, তাতে কিন্তু রাত 1টা-1:30 আগে কোনোভাবে এই মিছিল কিন্তু শ্যামবাজারে পৌঁছানো সম্ভব নয়। হাজার হাজার মানুষ, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব রয়েছে, এবং প্রত্যেকের একটাই দাবি যে আরজি করে যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা হয়, গোটা সিস্টেমের বিরুদ্ধে কার্যত একটা এই আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ। এবং রাজনৈতিক পতাকা ছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের পতাকা নিয়ে, এবং বিভিন্ন ক্লাবে, অর্থাৎ মোহনবাগান ক্লাবের পতাকাও কিছুক্ষণ আগে আমরা দেখেছি, সেই সমস্ত পতাকা নিয়ে যে যার মতনভাবে সমর্থন জোগাচ্ছে মিছিলে, তারা এগিয়ে চলেছেন, এবং যে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, শ্যামবাজার পর্যন্ত তাদের আজকে এই মিছিল করার কথা রয়েছে, রাত 12টা নাগাদ শ্যামবাজারে পৌঁছানোর কথা রয়েছে নাগরিক সমাজের এই মশাল মিছিলের।